রবিবার খয়েরপুরের সিপিএম নেতা প্রবীত্য করের বাড়িতে এক সাংগঠনিক অনুষ্ঠানকে কেন্দ্র করে এক রাজনৈতিক সংঘর্ষ সৃষ্টি হয়। সেখানে বিজেপি এবং সিপিএম উভয় দলের সমর্থকরা অল্প বিস্তর আহত হয়। উভয় দল থেকে অভিযোগ পাল্টা অভিযোগ তোলা হয়েছে সংঘর্ষকে কেন্দ্র করে। সোমবার রাজধানী আগরতলায় উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে সিপিএম পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির পক্ষ থেকে এক সুবিশাল র্যালি করে উক্ত ঘটনার তীব্র নিন্দা জানানো হয়। তাদের দাবি, অতিসত্বর দুষ্কৃতীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যদিকে সিপিএম নেতা পবিত্রকর অভিযোগ করেন, শাসক দলের নেতৃত্বরা পরিকল্পিতভাবে এই ঘটনা সংঘটিত করেছেন। কালকে 12টা অবধি ওরা হুলিগান একদম চলেছে, বাইকে করে করে গিয়ে খ্রিস্টান উপরে বাড়ি, দুটো বাড়ি আমাদের একজন যুবকর্মী তার বাড়িতে পেছন দিকে ঢুকে দালান বাড়ি দরজা ভেঙে ঘরে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে, 10 ভরি সোনা নিয়ে গেছে, নগদ টাকা নিয়ে গেছে, এবং ঠিক একইভাবে আরেকজন যুবকর্মী তার বাড়িতেও এরকম ঢুকে বাইরের বাইক ছিল, বাইক ভেঙে আগুন দিয়েছে, তার ঘর থেকে সমস্ত জিনিসপত্র লুট করে নিয়েছে, সব জিনিসপত্র ভেঙে দিয়েছে। পুলিশ নীরব দর্শক হিসেবে তাদের পাশে পাশে থাকে। এলাকার বিধায়কের ভূমিকা কি রয়েছে? এলাকার বিধায়ক যে আক্রমণকারী তার বাড়ির কাছে, এবং বিধায়ক তো খয়েরপুরে বসে এই সমস্ত ঘটনার বিধায়কের ইনস্ট্রাকশনই হয়েছে, মণ্ডলের সভাপতি সে নিজে এই সমস্ত ঘটনার নেতৃত্ব দিয়েছে।